ঘূর্ণিঝড় দানার প্রভাব ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা থেকে শুরু করে ট্রেন পরিষেবা। শিয়ালদায় আমরা যে ছবিটা দেখতে পেলাম, যে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সেখানে ট্রেন পরিষেবা, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে ট্রেন ধরার জন্য। আমরা কথা বলবো সরাসরি শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হারবার লোকাল যেটি ছাড়ার কথা, যে ট্রেন ধরতে ইতিমধ্যে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, ট্রেনেও তেমন ভিড়টা কিছুটা হলে লক্ষ্য করা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? তাই বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রবল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে শহর কলকাতায়। অতি তীব্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি বৃহস্পতিবার রাত 8টা থেকে আজকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত প্রায় 190টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছিল শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে, এবং তার পাশাপাশি হাসনাবাদ শাখাতেও একই রকমভাবে ট্রেন চলাচল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। প্রথম যে ট্রেনটি আজকে শুক্রবার শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় যেতে চলেছে সেটা হচ্ছে 9টা 55 মিনিটের সোনারপুর লোকাল। তুমি দেখতেই পাচ্ছ নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতেই বলা যেতে পারে, একেবারেই ঠিক ঘড়ির কাঁটায় সকাল 10টা, এবং প্রথম যে ট্রেন ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি একটু কথা বলার চেষ্টা করবো গার্ডদের। তারপরে এই শুরু হলো আর কি, দেখো ট্রেন চলাচল পরিষেবা কিন্তু স্বাভাবিক করা হলো, অর্থাৎ গতকাল রাত 8টা থেকে যে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখায় মূলত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আজকে সকাল 10টা থেকে পরিষেবা কিন্তু স্বাভাবিক করে দেওয়া হলো। তবে কিছুক্ষণ আগে পর্যন্তও যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, যে একদিকে যেমন টিকিট কাউন্টারে প্রবল ভিড়, সাধারণ মানুষজনদের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছিল, তার পাশাপাশি বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে তারা কিন্তু একেবারে রাত ভোর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন, কাউকে সারা রাত একেবারে প্ল্যাটফর্মেই কাটাতে হয়েছে, ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে। এরপর পাশাপাশি ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, একাধিক লোকাল ইতিমধ্যেই প্ল্যাটফর্মে এসে গিয়েছে, সেই ট্রেনগুলিও নির্ধারিত সময় অনুযায়ী ছাড়বে। তবে যাত্রী হয়রানির কিন্তু একটা বড়সড় অভিযোগ উঠে আসছে, তার কারণ রাত 8টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত প্রায় 14 ঘন্টা ট্রেন চলাচল পরিষেবা বন্ধ থাকায়, এবং গতকাল রাতে উত্তরবঙ্গ থেকেও বেশ কিছু দূরপাল্লার ট্রেন সেগুলো এসে পৌঁছেছে শিয়ালদা স্টেশনে, তো সেই যাত্রীরা যারা বিভিন্ন জায়গায় যাবেন তাদের কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, এবং তারা বলছেন যে তারা 10 ঘন্টা 12 ঘন্টা তারা অপেক্ষা করছেন। যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যে কতক্ষণ অপেক্ষা করছেন, দিদি কতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে? কোথায় যাবেন আপনি? আচ্ছা, এই ট্রেনটা কখন ছাড়বে? দেখতে পাচ্ছ যাত্রীদের কিন্তু ভিড় রয়েছে ট্রেনে, এবং ঠিক যে সময়ে ট্রেন অ্যানাউন্সমেন্ট করা হলো সেই সময়ে কিন্তু যথেষ্ট একটা হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠার জন্য যে ভিড় সেটা লক্ষ্য করা যাচ্ছিল। একই রকমভাবে আমি একটু কথা বলার চেষ্টা করবো, কোথায় যাবেন দিদি? বেশিক্ষণ নামি এই আসলাম, এত যে ট্রেন বাতিল হয়েছে আপনাদের তো সমস্যা হচ্ছে নিশ্চয়ই? না সেরকম কিছু হয়নি আমার, কেন কি আমি তো কালকে বিকাল 5টার সময় বাড়ি চলে গেছিলাম আর এই আসছি এখন। একদিকে যেমন প্রবল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তার পাশাপাশি ইতিমধ্যে ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক করা হলো শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। তবে দূরপাল্লার যারা বিভিন্ন যাত্রীরা রয়েছেন, বিভিন্ন দূরপাল্লার থেকে যারা এসেছেন তারা অনেকেই অভিযোগ করছেন যে তারা 10 ঘন্টা 12 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই শিয়ালদা স্টেশনে, এবং অনেকের কাছে সঠিক আপডেট ছিল না, তাদের কাছে তথ্য ছিল না যে এতক্ষণ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে যারা পরিবার নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন লাগেজ সঙ্গে রয়েছে তাদেরকে কিন্তু বয়স্ক ব্যক্তিদের, বাচ্চাদের, তাদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যদিও ইতিমধ্যেই একটি ট্রেন তোমাকে দেখালাম সোনারপুর লোকাল, সেটি ছেড়ে গেল নির্দিষ্ট গন্তব্যে, এবং পরপর বাকি যে ট্রেনগুলো রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন যে রুট রয়েছে, ক্যানিং থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর, সেই রুটে ট্রেন চলাচল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। তবে গতকাল রাত থেকে একাধিক ট্রেন বাতিল থাকায় কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে, অর্থাৎ ফেরি পরিষেবা যেমনভাবে বন্ধ রয়েছে, বাস সার্ভিস যেমনভাবে বন্ধ রয়েছে, তার পাশাপাশি ট্রেন চলাচল পরিষেবাও কিন্তু একই রকমভাবে বন্ধ রাখা হয়েছে, এবং যে কারণে শিয়ালদার মতো একটি ব্যস্ততম স্টেশন, বহু মানুষ এই রুট দিয়ে যাতায়াত করেন, তাদেরকে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে।
একটু ছবিটা দেখাবো। ভিড় রয়েছে, যথেষ্টই ভিড় রয়েছে এবং এই মুহূর্তে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে বৃষ্টি পড়ছিল, এখন বেশ বৃষ্টি শুরু হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি কোথায় যাবেন আপনি? কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য? অনেক ট্রেন তো বাতিল রয়েছে শিয়ালদা শাখায়, সমস্যা হচ্ছে তো বোধহয়, কারণ প্রত্যেকদিন অফিসে বিভিন্ন কাজে যান। অসুবিধা তো হয়, ট্রেন গন্ডগোল থাকলে তো টাইমের প্রবলেম হয়, কারণ অফিসে যেতে হয়, অফিসে যেতে গেলে আমাদের টাইমের ব্যাপার আছে, সেই টাইমে জয়েন করতে হয়। এইবার ট্রেনের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে টাইমিং এর জন্য। স্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অন্যান্য সময়ে যে ভিড় দেখতে পাওয়া যায় অতটাও ভিড় নেই। এর মধ্যে লেডিস কম্পার্টমেন্টের ছবি দেখাচ্ছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকেই বেরোননি হয়তো বাড়ি থেকে, কিন্তু যারা বেরিয়েছেন বাড়ি থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন বলে তাদের মধ্যে কিন্তু যথেষ্টই একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, বা ট্রেন বাতিল থাকার কারণে তাদেরকে একাধিক ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে যেটা ছবি যেটা উঠে আসছে শিয়ালদা স্টেশনের যে ছবি, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঠিকই, কিন্তু বহু মানুষকে তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এমনটাই তারা অভিযোগ করছেন। এবং তার পাশাপাশি হাওড়া ডিভিশনেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, বেশ কিছু ট্রেন সেখানেও বাতিল করা হয়েছে, মূলত ডানার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রবল বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়, এবং স্বাভাবিকভাবেই এই বৃষ্টির বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেল লাইনে জল জমে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়, এবং যে কারণে ট্রেন চালানোর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, যে কারণে আগাম এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল পূর্ব রেল এবং সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে। এবং দীর্ঘ 14 ঘন্টা ট্রেন চলাচল পরিষেবা বন্ধ ছিল রাত 8টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত, তারপরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। ছবিটা আমরা দেখালাম, প্রথম ট্রেনটি চলে গেল শিয়ালদা স্টেশন থেকে, এবং কিছুক্ষণ আগেও একেবারে শিয়ালদা স্টেশন চত্বরের ঠিক থেকে ভিড়, মানুষের গিজগিজ করছিল ভিড়, এবং প্ল্যাটফর্মের পাশাপাশি টিকিট কাউন্টারেও লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছিল। সেই ভিড়টা কিছুটা হলেও ফাঁকা হয়েছে, এবং মানুষ একাধিক লোকাল যেমন বাতিল হয়েছে, রাত 8টার পর থেকে পরিষেবা বন্ধ করা হয়েছিল, আজ সকাল থেকে আবারও প্রবল বৃষ্টি হচ্ছে। তুমি যে ছবিটা তুলে ধরলে সেই বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ কালকের রাত থেকে যে ছবিটা দেখতে পাওয়া গেছিল গতকাল রাত থেকে, যে স্টেশনেই কিন্তু অনেক যাত্রীরা তারা অপেক্ষা করছিলেন, সেই কারণেই কিন্তু যখন আজ পরিষেবা স্বাভাবিক হয় তার জন্য কিন্তু টিকিট কাউন্টারগুলোতেও প্রত্যেকটা টিকিট কাউন্টারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আজ সেই ট্রেন ধরতে কিন্তু মানুষের মধ্যে হুড়োহুড়ির সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। সরাসরি শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আপাতত ধন্যবাদ তোমাকে, তুমি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। আপনাদের দুটি ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, একদিকে লোকাল ট্রেন আমরা দেখতে পেয়েছি যে সেখান থেকে শিয়ালদা স্টেশনে যেমন পরিষেবা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা, অন্যদিকে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি স্বাভাবিক রয়েছে বিমান পরিষেবা, পরিষেবা স্বাভাবিক হয়েছে এক ঘন্টা আগেই, বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে যে খবর পাওয়া গিয়েছে সকাল 9টা থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে এখনও পর্যন্ত যা সূত্র মারফত খবর আমরা দেখেছিলাম। বিমানবন্দরে, কলকাতা বিমানবন্দরে, সেখানেও কিন্তু একাধিক যাত্রী তারা বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন, সেই ছবিটাও দেখতে পাওয়া যায়। গতকাল সন্ধ্যে থেকেই বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল, আজ সকাল থেকে আবারও পরিষেবা স্বাভাবিক হবে আগেই জানিয়ে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপরে আজকের যে ছবিটা দেখতে পাওয়া যায়, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, ঘূর্ণিঝড় দানার যে প্রভাবে কলকাতা বিমানবন্দরের যে পরিষেবা, অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল, এবং গতকাল সন্ধ্যে 6টা থেকে আজ সকাল, অর্থাৎ শুক্রবার সকাল 9টা পর্যন্ত। কিন্তু যখন আজ সকালবেলা কলকাতা বিমানবন্দর হাওয়া দপ্তর থেকে কথা বলেন এবং পরিস্থিতি তারা দেখতে পান, তখন 8টা থেকে, অর্থাৎ এক ঘন্টা আগে যেটা 9টা পর্যন্ত শুরু হওয়ার কথা ছিল সেটা 8টা থেকেই শুরু করে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে যে বিমান পরিষেবা। সেক্ষেত্রে যাত্রীরা যারা গতকাল রাত থেকেই অপেক্ষা করছিলেন আগামীকালে, অর্থাৎ শুক্রবারের ফ্লাইট ধরার জন্য বা বিমান ধরার জন্য, তারা প্রথম ফ্লাইট
ধরতে পারেন এবং সকাল 8টা থেকে এই ফ্লাইট উঠতে শুরু করে কলকাতা বিমানবন্দরে এবং এমনটাই যেটা জানা যাচ্ছে কি প্রথম যে ফ্লাইট যে 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরকে রওনা দেয় সেটা ইম্ফেল পৌঁছানোর জন্য উড়েছিল এবং যেটা 8:30 প্রথম বিমান অবতরণ করেন কলকাতা বিমানবন্দরে সেটা দিল্লি থেকে আসে এবং 8:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যে নেমেছে ফ্লাইট। সেক্ষেত্রে যাত্রীরা এবার কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন, যেহেতু স্বাভাবিক হয়েছে বিমান চলাচল, সেক্ষেত্রে যাত্রীরা নিজের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন বা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাচ্ছেন। সম্ভবজিৎ একেবারে ধন্যবাদ সন্তোষ। একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে যাত্রীদের ভিড়ের ছবিটা দেখতে পাওয়া যায়, গতকাল রাত থেকেই তারা অপেক্ষা করছিলেন কখন থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তারপরে তারা একে একে নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাবেন। ধীরে ধীরে আজ সকাল থেকে 9:45 সেই সময় থেকে কিন্তু ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে, একে একে লোকাল ট্রেন ইতিমধ্যে স্টেশন ছেড়েছে, সেই ট্রেন ধরতেই মানুষের মধ্যে যে হুড়োহুড়ির ছবিটা দেখতে পাওয়া যায় টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়া ভিড় মানুষের। অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি স্বাভাবিক বিমান পরিষেবা, এক ঘন্টা আগেই আমরা দেখতে পেয়েছি যে বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে, সেই বিমান পরিষেবা স্বাভাবিক হতেই বিমানবন্দরেও যাত্রীদের মধ্যে যে ছবিটা দেখতে পাওয়া যায় তারা ধীরে ধীরে নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরের কাউন্টারেও তারা ভিড় করছেন এবং সেখান থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকেও সহযোগিতা করা হচ্ছে তাদের বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের কেউ কিন্তু যাতে তাদের কোনো রকমের পরে পরবর্তীতে আর তাদের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জন্য কিন্তু প্রতিটা মুহূর্তে তাদেরকে গাইড করা হচ্ছে। এরই মধ্যে প্রবল বৃষ্টি চলছে, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় ডানার প্রভাবে প্রবল বৃষ্টি হবে, অতি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই প্রবল বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। দুর্যোগ মোকাবিলায় আমরা দেখেছিলাম যে বিপর্যয় মোকাবিলা দল তারা প্রস্তুত ছিল এবং সেই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ ট্রেনের আধিকারিকরা তারাও কিন্তু রেল কর্তৃপক্ষ তারাও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছিল। বিমান পরিষেবা যেমন বন্ধ রাখা হয়েছিল তেমনই ট্রেন পরিষেবাও বন্ধ ছিল, আজ তারপর ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে, পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের মধ্যে। তাই যে লোকাল ট্রেনগুলি রয়েছে ধীরে ধীরে যে ট্রেনগুলি এখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন ছাড়ছে সেই ট্রেনগুলি ধরতেই মানুষের মধ্যে উপচে পড়া ভিড়।